লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। এই দেখো আমি উঠে পড়েছি, সকালে ফ্রেশও হয়ে গেছি, উঠে পড়ে যেয়ে দাঁত মেজে মুখ ধুয়ে আমি আমার জল টলগুলো খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে ন্যানোর কাজ দেখুন, ন্যানো আজকে স্কুল ছুটি, আজকে ও স্কুল যায়নি তো, মানে ছুটি, আজকে ও স্কুল ছুটি দিয়েছে। আর এই দেখুন ন্যানোর কাজ, দেখুন ন্যানো শুয়ে আছে গুটি ছুটি দিয়ে একবারে। এখন বাজে প্রায় 9টা, এই দেখুন 9টা বেজে গেছে, কিন্তু হলেছে একবার গুটি ছুটি দিয়ে শুয়ে আছে। আর আমরা উঠেছি দেরি করে, আর বৌদি এখন আসেও দেরি করে, তো শুয়েছিলাম উঠিনি। আর বৌদি জল টল দেওয়া হয়ে গেছে, বাইরে ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে, সে যা করেছে করেছে, মার্কা কমপ্লিট তো করে ফেলেছে। তো এবার আমি চাটা ছাকবো, চা হচ্ছে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সকালে উঠে পড়েছো সবাই, বৌদি এরকম মারছে। আর আমি এই যে চাটা বসিয়েছি, আমারটা ছেঁকে নিয়েছি, এই যে আমারটা ছেঁকে নিয়েছি, আর বৌদিদেরটা হচ্ছে হয়ে যাক, এদেরটা ছেঁকে দেবো। এখন র চাই করি, একটু গরম পড়েছে তো এখন আর দুধ চা ভালো লাগে না। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাতের মাঠটা একটু ফুটেছিল পড়েছে। আর এই যে আমি আজকে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এই যে সিদ্ধ জল ঠান্ডা করতে দিয়েছি, জল খুলে দিয়েছি কলে, তো সিদ্ধ করে নিয়ে যে মাছ নিয়ে এসছে, পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর নয় শুধুই করবো, পটল দিয়ে নানো খেতে চায় না। আর হচ্ছে গিয়ে আমি কাটতে বসেছি পটল, পটল কাটতে বসেছি। আর আজ একটু পাকা পাকা পেঁপে নিয়ে এসেছিলো ওর বাবা, এই যে পাকা পেঁপে নিয়ে এসেছিলো ওর বাবা, তো পাকা পেঁপে দিই, পেঁপে আমি একটু খেতে ভালোবাসি, প্লাস একটু মুখে চর্চাও হয় পাকা পেঁপে দিয়ে, তো দুটোই হবে। এই কাটলাম, কেটে রাখলাম। আর এই যে ন্যানো আজ স্কুল নাই, ন্যানোবাবু দেখুন ল্যাপটপ খুলে ও এখন বসে আছে, আর ওই যে ও খাচ্ছে, ও একটা মিল্ক শেক খাচ্ছে বসে বসে, আর এই যে ল্যাপটপ খুলে বসে আছে। আর ওর বাবা জামা প্যান্ট আর ওয়াশিং মেশিনে কাচতে যাচ্ছে, আমারগুলো চুইদারগুলো এগুলো কেচে বার করে নিয়ে মিলে দিয়েছি, এগুলো ময়লা ছিল না। আর এই যে ন্যানোবাবুগুলো কাঁচা হচ্ছে, অলরেডি চলছে, আর একবার ধোবে ধোবে। এই যে দেখুন ঘুরপাক মারছে মেশিন, জিন্সের প্যান্ট ট্যান্টগুলো আছে, তো এগুলো হোক। আর এতে সার্ফগুলো রেখেছি, আর প্রচণ্ড রোদের জোর আজকে, এরকম বাসনগুলো তুলতে হবে, হাতে তো ছ্যাঁকা লাগবে, ন্যাকড়া নিয়ে আসি, ন্যাকড়া দিয়ে ধরতে হবে, তুলি তুলে নিই, তারপর আপনারা আপনাদের সঙ্গে কথা বলছি। ওরা এই যে ন্যানো খেয়ে দেয়, 3:30 বাজছে, 3:30 সময়তে এই যে ওর পড়া আছে, ম্যাথ স্যারের কাছে পড়তে চলে গেল। আর হচ্ছে কি বাকি সব ওর বাবা খেয়ে দিয়ে চলে গেলো, ওরা দুজনে চলে গেলো। এবার আমি বাড়ির কাজকর্মগুলো সারবো, এই যে রান্নাঘরটা ঝাড়ু দেবো, ঘরগুলো সব ঝাড়ু দেবো, রান্নাঘর ঝাড়ু দেবো, ওই যে কলটা চলছে গ্যাসটা ধুয়ে ভরে দেবো, ওটা মাছ রান্না হয়েছিলো, মাছের ঝোল দেখালাম, তো অন্যদিকে মাছ জল ছিল না, কিছু না আগে জল এলো, এবার চান টান করবো। আর বাইরে প্রচণ্ড রোদ, ওর বাবার প্যান্টটাই শুধু একটু দেওয়া আছে, তাছাড়া সব শুকিয়ে গেছে জামা কাপড়, দরজাটা দিয়ে দিয়ে দিই, প্রচণ্ড পরিমাণে রোদ, এরকম দরজাটা দিয়ে আসি, তালা দিয়ে দিই, না এদিকটা তো থাকবো না, তালা দিয়ে দিই। প্রচণ্ড রোদ, রোদে পা দেওয়া যাচ্ছে না। আমরা বাজার যাচ্ছি একবার, এই যে তিনজন আতি, আর নানা ওই যে গিয়েছে বেরিয়ে, অন্যান্য এই যে মস্তানি করছে, এই যে মস্তান, এই যে স্টার্ট দেবে, এবার দিয়ে ফেললো স্টার্ট, ভীষণ পথ পাকাও, বাস গিয়ার ফেলে দিয়েছে গাড়ি। এই দেখুন মোড়ে বাজার করলাম বন্ধুরা, দিয়ে বাজার করে নিয়ে আর পরে এই যে বাজার করে বেরিয়ে পড়লাম। আর এই যে ওর বাবা যাচ্ছে, একটা তেল আর অয়েল আর বডি অয়েল আর ইয়ে কিনবো, নানা আইসক্রিম খাচ্ছে, আমিও নিচে আইসক্রিম, আর ওই যে ন্যানো আইসক্রিমের প্যাক ইয়ের কৌটোটা ফেল দিল ছুঁড়ে, আর কাঠিটা হাতে নিয়ে বসে আছে। বন্ধুরা শুনি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত, আশা করি সকালটা সবাই ভালো আছে, সকালে সবাই উঠে পড়েছে। তো আমি আগে একটু দেরি করে উঠেছি, তার দেরি বলতে 7:45, মানে 1:30 মনে হয়, সাড়ে 7:30 7:45 আজকে ন্যানোকে আমি রেডি করতে পারিনি, কারণ যে বাবা রেডি করে দিয়েছি, আমি শুয়েছিলাম বলে বাবা থাকতেও আমি রেডি করে দিচ্ছি, রেডি করে আমরা ওকে টিফিনপত্র দিয়ে আজকে স্কুল আছে, আবার মনে হয় কাল থেকে ছুটি 3-4 দিন, তারপরে আবার র্যান্ডাম স্কুল শুরু হয়ে যাবে। তো উঠে পড়েছি, উঠে পড়ে দেখো সকালটা কি রোদ বেরিয়েছে, পরিমাণে গরম। আর এইখানে মিস্ত্রিরা এই যে কাজ করছে, আমাদের সামনেটা ছাড়া হয় না, তো যাই হোক ওরা কাজকর্ম করছে। আমি এই যে উঠে পড়েছি, এবার ঠাকুরের বাসনগুলো নামিয়ে দিই ওদিকে, আর এই যে জলটা বসিয়েছি, আর বৌদি এই যে বাসন মাজছে, তো জলটা বসিয়ে দিয়ে
এই যে আমি আমার জলটা রেডি করি। গ্যাস কি হলো, গ্যাস শেষ হয়ে গেল, আমার মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেল, ঠিক আছে। আমার না কী হয়েছিল, যাই হোক গ্যাস শেষ হয়নি, আমার গরম জলটা নিচ্ছি। আর আমি মানে চালিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিই, চালিয়ে দিয়ে চলে গেছি। যাই ঠাকুরের বাসনটা এবার নামিয়ে নিই, তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিই। আমি যদি আবার তো পরে একবার দিই দুপুরের দিকে, তো তার জন্য ঠাকুরের বাসনটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি নাইট হোয়াইটি চেঞ্জ করে নিয়ে গা ফা ধুয়ে মাথাটা তেল দিয়েছি, তো এই মুখ চোখগুলো ব্যথা, মানে ঘুম হয়নি ঠিক করে বলে কেমন লাগছে একটু। তো যাই হোক, ভাতটা অলরেডি বসিয়ে ফেলেছি, আর এই যে ডালটা একটু ভিজতে দিয়েছি, যাতে ডালটা একটু ধুলোগুলো বেরিয়ে যায়, ময়লাগুলো একটু ভিজুক, তারপরে ডালটা বসিয়ে দেবো। আর এই যে আজকেও অনেকগুলো কাঁচা হয়ে গেছিলো, এই সব মিলে দিয়েছি। আর বৌদি মশাইটা হাতে কেচে দিয়েছে, মশাইটা আর বাকিগুলো আমি ওয়াশিং মেশিনেই কেচে নিয়েছি। আর বাসনগুলো এবার তুলে নেবো, নাইটিটা হাওয়াতে ইয়ে হয়ে গেছে, দেখুন নাইটিটা হাওয়া দিয়েছে, দিয়ে উলট পালট হয়ে গেছে, নাইটি ঠিক করে দিই। দেখুন বাঙ্কু মহারাজে রাগ হয়েছে আজকে, খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, খাইনি চা বিস্কুট, দেরি করে দিয়েছি। ডালটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, উপর করে দিয়েছি। আর এতগুলো বাসন হয়েছে, বাসনগুলো ধুতে হবে, কারণ হচ্ছে গিয়ে বৌদি কালকে আসতে পারবে না, বলে দিয়েছি বৌদি কোথায় যাবে। যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর বাকি রান্নাটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা ভাত টাত খেয়ে দিয়ে উঠোনে বসে আছি, বাঙ্কুকে খাওয়াবো। এই যে বাঙ্কুর খাবার রেডি করেছি, আর বাঙ্কু চিল খাবার রেডি করেছি, এই যে বাঙ্কুকে নিতে যাচ্ছি, বাঙ্কু চিল্লাচ্ছে এই যে খাবে বলে, এই যে নামাবো এবার ওকে। দেখুন নামা থেকে কত রকমের দৃশ্য করবে, দেখুন শুধু একবার কামড়াতে হবে, শুধু আমাকে দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন কামড়াতে, এই দেখুন দেখেছেন, খচ্চরটাকে নামাবো অথচ কামড়াবে, উড়ে যাবে এবার, এবার দেখুন শুধু উড়ে যাবে, ওই দেখুন উড়ে উড়ে নামবে, এইরকম নেওয়া পড়লো, উড়ে ধরতেও দেবে না, উড়ে উড়ে নেওয়া পড়বে, খাবার সময় দিক টুক টুক করে খাবে, দেখুন নিয়েছি, এই যে ধরে নিয়ে যাচ্ছি, খাবার সময় শুধু টুকুস টুকুস করে খাবারটা শুধু খাওয়া দেবে, এরকম উঠছে, দেখুন খাবার সময় শুধু খাবার ভিডিওটা দেখবেন, শুধু ওর খাবারটা ঝিনুক দিয়ে, ও ছোটো ছেলের বাড়া, এই দেখুন ঝিনুক, কে 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 পইয়া সুবীর মস্তান, এই যে খাওয়াবো রেডি হয়ে গেছে, এই যে একজন দিয়েছিলাম, এই যে স্যার এসে দরজা খুলে দিতে গেলাম, সন্ধে হয়েছে, সন্ধে টন্ধে দিয়ে সব কিছু কাজকর্ম করে, এই যে পিপটা পড়াতে এসছে, চুলটা একটু ভিজে আছে, তো শুকিয়ে গিয়েছে, আর একটু শুকাতেই হবে, তো চা করে দিচ্ছি, এবার চা দেওয়া আছে, সসপ্যানে ওটা ছাড়িয়ে চা বিস্কুট রেডি করে নিয়েছি, দেখো আর দুধে জাল দিয়ে নিয়েছি। এই একটু ছাদে এসেছিলাম, এই দেখো ভালো লাগছিলো না, গরমও করছিলো, আর এই যে ছাদটায় এসেছিলাম, তো ছাদটা একটু ঘুরি দিই, তারপর আবার ঘরে চলে যাব। তো এই দেখো অন্ধকারে হাতে দেখা দেখা যাচ্ছে না, যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনি দেখা দিচ্ছি। আর এই দেখো ঘাস টাস খুব সুন্দর লাগছে দেখতে, দেখো এটা একটা পুকুর, পানা পুকুর, দেখো বেশ ভালো লাগছে দেখতে, দেখো সব লাইট জ্বলছে চারিদিকে, সেই ওদের মসজিদের লাইট, ওই দেখো এইটা মুসলিম পাড়া তো। আর এই যে স্টেশন সামনে, আজকে সব নিস্তব্ধ, দেখো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, ধন্যবাদ। আজকে শরীরটা ভালো লাগছে, আমি শুয়ে পড়ছি।